তা বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পরীক্ষা বাতিল করে আমরা আনন্দ পাই না তো এইটা বোর্ড থেকে কিন্তু নির্দেশ করা হয়েছে তার পাশাপাশি দুই ছাত্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন পর্ষদ তো বন্ধুরা যারা দুজন ছাত্র ধরা পড়েছে তো তাদেরকে কি কী দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হয়েছে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবে না যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা মারু মাধ্যমিক পরীক্ষার শুরুর নিয়ে প্রশ্নপত্র ঘিরে বিপত্তি পরীক্ষা শুরু কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে কয়েকজনের ফোনে পৌঁছে যায় বাংলার প্রশ্নপত্র তা নিয়ে হইচই পড়েছিল রাজ্যে তরগড়ি পদক্ষেপ করা হয় পর্ষদের তরফ থেকে পরীক্ষা শেষ হওয়ার আগেই দুজনকে শনাক্ত করে ফেলে পর্ষদ তো সেই দুজনের দুজনেই এবছরের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে রামানুজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই দুজনের মধ্যে একজন নঘরিয়া স্কুলের ছাত্র অন্য গ্রাম অন্য হচ্ছে চাপাগ্রাম স্কুলের ছাত্র বিষয়টি জানাজানি হতেই মাত্র কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই কারা এই কাণ্ড ঘটিয়েছে তা কিন্তু ধরে ফেলে পর্ষদ মধ্যশিক্ষা পরশু সভাপতি জানিয়েছেন এই দুজন ছাত্রই বার করেছিল তিনি আরও জানিয়েছেন যে এই দুজনের মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলো এই দুজন আরও এই বছর মাধ্যমিক কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না একই সঙ্গে রামানুজবাবু পরীক্ষার্থীর এই ধরনের কাজকর্ম থেকে বিরতি থাকার জন্য বলেছেন পরশু সভাপতি বলেন যে পরীক্ষা বাতিল করে আমরা আনন্দ পাই না আমরা তদন্তকারী সংস্থা নই দয়া করে আর এমন কেউ করবেন না পাশাপাশি শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন তার তাদেরও বেশি কড়া নজরদারি চালানোর পরামর্শ দেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি বলেন শিক্ষকরা প্রফেশনাল নিরাপত্তার দায়িত্বে নন তাদের হয়ে সাফাই গাইছি না কিন্তু ষোলো বছরের কম বয়সের বাচ্চাদের বডি সার্চ ওইভাবে করা সম্ভব নয় আমি শিক্ষকদের আরও কড়া নজরদারির আবেদন করবো তো বন্ধুরা যারা এই বছর ধরা পড়ছে তাদের কিন্তু এই বছর আর পরীক্ষা দেওয়া হবে না সব পরীক্ষা কিন্তু বাতিল তাদের তাদের দু হাজার দু হাজার পঁচিশ তারা হয়তো আবার পরীক্ষা দিতে পারবে তো বন্ধুরা একটু ছোট্ট ট্যাবলেট ভিডিওটা ভালো হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আমরা যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাজা করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ